মেয়ে, তোমাকে প্রথম কে বলেছিল পুরুষের পাশে পাল্লা দিয়ে উগ্র স্বভাবে চলার নাম নারী স্বাধীনতা? তোমাকে প্রথম কে শেখালো উলঙ্গ প্রায় খাটো পোশাকে জনতার সম্মুখে বেরিয়ে আসার নাম সাহসিকতা? শেয়ালেরা চায় মুরগিগুলো খাঁচার দেয়াল টপকে বনে জঙ্গলে ঘুরুক, আর ওরা ওরা আধুনিকতার নামে, প্রগতির নামে তোমাকে নামায়, নেংটো খেলায়, অথচ তাদের মা বোন কন্যাদেরকে রাখে মাঠের বাইরে। আপেল চাকুর উপর পড়ুক অথবা আপেলের উপর চাকু, দৃশ্যত আপেলটাই কেটে যাবে। মুঠোফোনে পানি পড়ুক আর পানিতে মুঠোফোন, ফলত মুঠোফোনটাই নষ্ট হবে। নারী বা পুরুষ, কেলেঙ্কারিতে দুজনে সমান জড়িত থাকলেও কলঙ্কের ভার নারীর কাঁধেই যায়। এ সমাজ কলঙ্কিত নারীদের গ্রহণ করে না। মেয়ে, তুমি যাকে পরিচিত জেনে ভাই ভেবে বন্ধু ভেবে কাছে টানছ, পাশাপাশি চলার বেলা আর চোখে সে তোমার গায়ের মাপ মাপবে না, গ্যারান্টি কি? মধ্যরাতের বিছানায় বালির চড়িয়ে সে তোমার পিঠের তিলটি নিয়ে, গলার ভাঁজটি নিয়ে, উরুর খাঁজটি নিয়ে বাজে কল্পনায় ডুববে না, সে আস্থা কোথায়? আজ যে তোমার আঙুল ধরতে চায়, কাল সে তোমার বুক নিতম্বে হাত দেবে। ভালোবেসে বিশ্বাস করে যে প্রেমিককে দেহ দিলে সে যদি হয় প্রতারক, তবে তো তুমি চ্যাটে থোয়া লাঠি লজেন্স, পায়ে পেশা ঝরা ফুল। এটো প্রসাদ আর বাসি ফুলে দেবতার পুজো হয় না। প্রতিটা পুরুষ চায় উগ্র উলঙ্গ গার্লফ্রেন্ড, অথচ সতী শান্ত কোণে খুঁজে বিয়েতে। মেয়ে, মুড়োকে মুড়িয়ে না রাখা মিষ্টিতে যদি মাছি বসে তুমি কি তা খাবে? খোসা খোলা কলায় যদি ধুলি জমে তুমি কি তা নেবে? তুমি তো জানো না পুরুষের চোখ পোশাকে না ঢাকা নারীর অঙ্গে মাছির মতোই বসে, লাবণ্য চুষে খায়। তুমি তো জানো না পুরুষের ফুসফুস থেকে নিঃশ্বাসের তীর বেরিয়ে গিয়ে নারীর নগ্ন শরীরে বিঁধে।